সন্তুষ্টি পেলে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা কয় মিনিট হয়ে 8 মিনিট হয়ে গেল, কেউ জয়েন করোনি। আমরা গত ক্লাসে আমাদের আবার বই রিভিশন শেষ হয়েছিল, আজকে আবার আমরা শুরু করব আমাদের অধ্যায় 2 রিভিশন। রিভিশন ক্লাস শুরু হবে তো হিন্দু ধর্মে বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ। আমাদের প্রথম পরিচয় আছে কি হিন্দু ধর্মের বিশ্বাস। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়, হিন্দু ধর্মে বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ। আমাদের প্রথম পরিচ্ছেদে আছে হিন্দু ধর্মে বিশ্বাস। তোমরা কেউ জয়েন না করলে আসলে একলা একা একা ক্লাসটা কন্টিনিউ করতে ভালো লাগে না, খুব খারাপ লাগে। দেখি আমরা হিন্দু ধর্মে বিশ্বাস, উৎপত্তি, বিকাশ আমাদের কি আছে। আমরা এগুলো আগেও পড়েছি, আজকে আমরা আবার রিভিশন দিব। তো প্রথম পরিচয় আমাদের চলে হিন্দু ধর্মে বিশ্বাস। গভীর বিশ্বাসের সঙ্গে আচার অনুষ্ঠান নিয়ে হিন্দু ধর্ম। আমরা আসলে হিন্দু ধর্ম গভীর বিশ্বাস, আচার অনুষ্ঠান থাকে সেগুলো আমরা বিশ্বাস করি। বিশ্বাস সময়ের মধ্যে ঈশ্বরে বিশ্বাস হচ্ছে মৌল বিশ্বাস। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত, তিনি এক অভিন্ন পরম সত্তা। তো আমরা বিশ্বাস করি কি যে ঈশ্বরকে বিশ্বাস যা আছে তার মধ্যে হচ্ছে ঈশ্বরের বিশ্বাস হচ্ছে মৌল। আমরা জানি, আমরা বিশ্বাস করি ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত। তো তিনি নিরাকার, তবে প্রয়োজনে কি তিনি সাকারও ধারণ করতে পারেন, যেমন কি ঈশ্বরের অবতার গত। তারপর আমাদের আছে এখানে এদের শ্রদ্ধা জানানোর জন্য কি করতে হয়, পূজা অর্চনার অনুষ্ঠান হয়ে থাকে। আমরা জানি ঈশ্বরের কোনো গুণ বা শক্তিকে যখন ঈশ্বর যখন আকার দেন তখন তাকে দেবতা বা দেব দেবী বলে। আমরা কি জানি যে ঈশ্বরের কোনো গুণ বা শক্তিকে ঈশ্বর যখন আকার দেন তখন তাকে দেবতা বা দেব দেবী বলে। তবে কি দেব দেবী ও দেবদেবী অবতার গণ সবাই এক পরমেশ্বরের বিভূতি ও শক্তির প্রকাশ প্রকাশক। আমরা জানি দেবদেবীগণ আর অবতার গণ সবই শক্তির প্রকাশ, যেমন ধরো লক্ষ্মী, সরস্বতী মা, এক একজন দেবদেবী। হ্যাঁ, ঈশ্বরের এক একটা শক্তি বা গুণ বা ক্ষমতা যেটাই বলো তার প্রকাশক হচ্ছে এক একজন দেবদেবী। তো দেবদেবীর আরাধনার মধ্য দিয়েই ভক্ত ঈশ্বরের করুণা পেয়ে থাকে, কেননা ঈশ্বরের বিভিন্ন শক্তি প্রকাশ হিসেবে বিভিন্ন দেব দেবীর আবির্ভাব। আমরা আবার অবতার রূপে তো স্বয়ং ভগবান পৃথিবীতে নেমে আসে, তাই বিভিন্ন অবতার ও দেব দেবী একই ব্রহ্ম বা ঈশ্বরের সাকার রূপ। হিন্দু ধর্মের জীবনকে সার্থক ও গৌরবময় করার জন্য ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, চতুরাশ্রম এই 4টি স্তরের কথা বলা হয়েছে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ।
এর যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে অনুশীলন করলেই মানুষের মুক্তি লাভ হতে পারে। তো আমাদের চারটি স্তরের কথা কি বলা হয়েছে? হিন্দু ধর্মের জীবনকে সার্থক করার জন্য চারটা স্তরের কথা বলা হয়েছে, যেটাকে বলা হয় কি চতুরাস্ত। সেই চারটা স্তর হচ্ছে কি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চারটা স্তরে প্রত্যেকটা স্তরে কিন্তু 25 বছর করে ধরা হয়। তো হিন্দু ধর্মাবলম্বীরা সাধন জীবনের এই স্তরগুলো জেনে অনুশীলন করে জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারে। এর পরিচ্ছেদে আমরা কি জানবো? যে হিন্দু ধর্মের বিশ্বাস মতে এক ঈশ্বরবাদ, অবতারবাদ, চতুরাশ্রম, যোগ এবং কর্ম, জ্ঞান ও ভক্তি যোগের ধারণার প্রতি আলোকপাত করা হয়েছে। এই অধ্যায় শেষে আমরা এখানে কি জানবো? যে মৌলিক বিশ্বাস হিসেবে এক ঈশ্বরবাদের ব্যাখ্যা করতে পারবো, তারপর অবতারবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন অবতার, দেব দেবী প্রভৃতি একই ব্রহ্ম বা ঈশ্বরের প্রকাশ বা সাকার রূপ, অর্থাৎ যে হিন্দু ধর্ম মূলত এক ঈশ্বরবাদী সেটা ব্যক্ত করতে পারবে। এখানে আমরা চতুরস্তম্ভের ধারণা, যেটা কি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস ব্যাখ্যা করতে পারবে। তারপর আছে যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কর্ম, জ্ঞান ও ভক্তি যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কর্মবোধে জাগ্রত হবে এবং ধর্মাচার উদ্বুদ্ধ। আজকে আমরা একে দেব একেশ্বরবাদ। তো একেশ্বরবাদ কি? এখানে হিন্দু ধর্ম অনুষ্ঠান ও ধর্মাচার পর্যবেক্ষণ করলে দেখা যায় সেখানে যেমন একেশ্বরের চিন্তা, ধ্যান, ধারণা তেমনি রয়েছে বিভিন্ন অবতার এবং দেবদেবীর পূজা, উপাসনা, অর্চনার কথা। তাহলে এখানে আমার আপাত দৃষ্টিতে কি মনে হতে পারে, যে হিন্দু ধর্মাবলম্বীরা কি বহু ঈশ্বরবাদী? এ প্রশ্নের উত্তর হিন্দু ধর্মগ্রন্থে কিন্তু দেয়া হয়েছে, যে বেদ উপনিষদে কি বলা হয়েছে, যে ব্রহ্ম বা ঈশ্বর এক ও অদ্বিতীয়। ব্রহ্ম ঈশ্বর এক, তিনি একাধিক নন, তিনি এক। এই যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি সেটা হচ্ছে এক ঈশ্বরবাদ। যে এক ঈশ্বরে বিশ্বাস সেটাই হচ্ছে একেশ্বরবাদ। প্রচলিত বহু দেব দেবীর উপাসনা হিন্দু ধর্মের একটি বিশেষ দিক। তবে দেব দেবীগণ ঈশ্বর ভিন্ন ভিন্ন শক্তি বা গুণের অধিকারী। ঋগ্বেদে ইন্দ্র, অগ্নি, বায়ু, উষা প্রভৃতি দেব দেবীর স্তুতি রয়েছে। এরা ভিন্ন ভিন্ন শক্তির পরিচয় বহন করলেও এদের সম্মিলিত শক্তি কেন্দ্রটি হচ্ছেন কে? ঈশ্বর। ঋগ্বেদে এ সম্পর্কে ঋষিদের উপলব্ধি হচ্ছে কি, যে একং সদ বিপ্র বিপ্রা বহুধা বিপদন্তি, মানে হচ্ছে যে অর্থাৎ কি সদ বস্তু এক, বিপ্রগণ তাকে বহুভাবে বর্ণনা করে। অনুরূপভাবে কি যে কঠোপনিষদে দেখা যায় কি মেহ নানান্তি কিঞ্চন, অর্থাৎ ব্রহ্ম থেকে পৃথক কিছুই নেই, ব্রহ্ম থেকে পৃথক কিছুই নেই, ব্রহ্ম কি এক এবং অদ্বিতীয়। বিশ্বে ঈশ্বরের সমান আর কেউ নেই, শ্রীমদ ভগবদ গীতায় ঈশ্বরের একেশ্বরের কথা বলা হয়েছে, প্রভো পরয় স্থান নিধানং বিজম্বয়ম ইত্যাদি গীতায় একথা তাৎপর্য হচ্ছে কি, যে তার থেকে জগতের উৎপত্তি, তার থেকে তার দ্বারাই স্থিতি, তার দ্বারাই লয়, তিনি জগতের নিদান, আধার ও আশ্রয়। তাহলে আমরা কি পেলাম, যে ঈশ্বর থেকে আসলে ব্রহ্ম বা ঈশ্বর থেকেই জগতের উৎপত্তি, তার তাকে দিয়ে স্থিতি, আর তারপরে হচ্ছে লয় মানে ধ্বংস। তো হচ্ছে যে তিনি জগতের নিদান, আধার এবং আশ্রয়। সুতরাং কি যে অবতার ও দেব দেবীগণ একই পরমেশ্বরের ভিন্ন ভিন্ন গুণ ও শক্তির প্রকাশ। এ কারণে উল্লেখ্য দেবদেবীর আরাধনা করে মানুষ যে সাফল্য অর্জন করে তাতে এক ঈশ্বরের অনুগ্রহের প্রকাশ ঘটে। ঠাকুর
শ্রীরামকৃষ্ণের বহুমুখী সাধনার মধ্যে দেবদেবী আরাধনা এবং ব্রহ্ম সাধনার মধ্যে এক সমন্বয় চেতনা রয়েছে। শ্রীরামকৃষ্ণের বহুমুখী সাধনার মধ্যে যে দেবদেবী আরাধনা ও ব্রহ্মের সাধনার মধ্যে এক সমন্বয় চেতনা রয়েছে। সাকার দেবী কালীয় যিনি, নিরাকার তিনি ব্রহ্ম, এক ব্রহ্ম হতেন। যিনি কালী তিনি ব্রহ্ম। তাহলে দেখা যাচ্ছে কি যে বহু হিন্দু ধর্মে বহু দেব দেবী পূজা অর্চনার বিভিন্ন পদ্ধতি অনুশীলিত হলেও মূলত এক পরমেশ্বরই উপাসনা করা হচ্ছে। বিভিন্ন দেব দেবী পূজা অর্চনার পদ্ধতি যদি অনুশীলিত বিভিন্ন পদ্ধতি অনুশীলিত হলেও আমরা যদি বিভিন্ন দেব দেবী পূজা অর্চনা বিভিন্ন পদ্ধতি হলেও আমরা কিন্তু এক পরমেশ্বরই উপাসনা করা হচ্ছে। সুতরাং কি দেবতা অবতার ও দেব দেবী একই ঈশ্বর বিভিন্ন প্রকাশ। ঈশ্বর এক ও অদ্বিতীয় বিশ্বাসকে বলা হয় একেশ্বরবাদ। এভাবেই একেশ্বরবাদ কি হিন্দু ধর্মের একটি বিশ্বাস। এভাবে একেশ্বরবাদ একটি হিন্দু ধর্মের একটি বিশ্বাস। আর হিন্দু ধর্মাবলম্বীরা কি বলে, ধর্মাবলম্বীদের একেশ্বরবাদী বলা যায়। পাঠ দুই আছে আমাদের, 2 এবং 3 অবতার পাঠ। তো আমরা এখান থেকে একেশ্বরবাদ পড়লাম। একেশ্বরবাদ আমরা জানি যে একেশ্বরবাদ বলতে কি বোঝাই, আমরা কি বললাম যে এক ঈশ্বরে বিশ্বাস যে সেটাই হচ্ছে একেশ্বরবাদ। আর হিন্দু ধর্মে যে একটি বিশ্বাস একেশ্বরবাদ, তাই এই হিন্দু ধর্মাবলম্বীদের একেশ্বরবাদী বলা হবে। আমরা এখন দেখব 2 অবতার। হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অবতারবাদী বিশ্বাস। আমরা জানি যে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে অবতারবাদী বিশ্বাস। এই অবতার অর্থ হচ্ছে কি, উপর থেকে নিচে নেমে আসা বা কি অবতরণ করা। এই অবতারবাদ অর্থ হচ্ছে উপর থেকে নিচে নেমে আসা। অবতারবাদ অর্থই হচ্ছে উপর থেকে নিচে নেমে আসা। তো স্রষ্টা সৃষ্টিকে রক্ষা করার জন্য ধর্ম অনুশীলনের ব্যবস্থা রেখেছে। স্রষ্টা সৃষ্টিকে রক্ষা করার জন্য ধর্ম অনুশীলনের ব্যবস্থা রেখেছে। ধর্মের অসাধারণ গুণ, ধর্মের অসাধারণ গুণ। ধর্ম কে যিনি রক্ষা করেন, ধর্ম কিন্তু তাকে রক্ষা করে। ধর্ম যে ধর্মকে নষ্ট করে, ধর্ম তাকে ধ্বংস করে দেয়। তবে কি মনুষ্য সমাজে মাঝে মাঝে কি ধর্মের প্রতি অবজ্ঞা অবহেলা দেখা যায়। মনুষ্য সমাজে মাঝে মাঝে কি ধর্মের প্রতি অবজ্ঞা অবহেলা দেখা যায়। ধার্মিকদের জীবনে নেমে আসে কি নিপীড়ন নির্যাতন, দুষ্কৃতকারীদের অত্যাচার অনাচার সমাজ জীবনকে কলুষিত করে তোলে। মনুষ্য সমাজের মাঝে মাঝে কি ধর্মের প্রতি অবহেলা অবজ্ঞা দেখা যায়।
স্বামীজির জীবনও কি হয়, নেমে আসে কি নিপীড়ন নির্যাতন, দুষ্কৃতি কাজে অত্যাচার অনাচার সমাজ জীবনকে কি করে কলুষিত করে তোলে। এইরূপ অবস্থায় ভগবান স্বয়ং জীব মূর্তি ধারণ করে পৃথিবীতে নেমে আসে। এইরূপ অবস্থায় কি হয়, স্বামীজির জীবনে যখন নেমে আসে নির্যাতন নিপীড়ন, তখন কি করে, তখন অবতার রূপে পৃথিবীতে ভগবান জীব মূর্তি ধারণ করে পৃথিবীতে নেমে আসে। একেই বলে কিন্তু অবতার। তো অবতার সম্পর্কে যে দার্শনিক চিন্তা ভাবনা তাই নেই, তাকেই অবতারবাদ মানে। তো অবতারের উদ্দেশ্য কি? অবতারের উদ্দেশ্য আমরা জানি, কিন্তু অবতার উদ্দেশ্য কি, যখন পৃথিবীতে যে দুষ্কৃতিকারীদের যখন অন্যায় অত্যাচার বেড়ে যায়, নির্যাতন বেড়ে যায়, সাধারণ নির্যাতন বেড়ে যায়, ভালো মানুষ বা সমাজের সাধারণ মানুষের উপর, তখনই কিন্তু দুষ্কৃতিকারীদের বিনাশ সাধন, সাধু সজ্জনদের দুঃখ কষ্ট লাভ উপভোগ এবং ধর্ম সংস্থাপন করার জন্য সংস্থাপন করাই কিন্তু অবতারের উদ্দেশ্য। এই অবতারের সূচনা, অবতারবাদের সূচনা লক্ষ্য করা যায় কখন? পৌরাণিক যুগে অনন্ত শক্তিধর ঈশ্বর জীবের ন্যায় দেহ ধারণ করে আবির্ভূত হন। এই আবির্ভাবের মধ্য দিয়ে অসীম ঈশ্বরের সাধ ধারণায় কোনো ছেদ ঘটে না। ঈশ্বর হচ্ছেন কি? চৈতন্যময় সত্তা, তিনি চৈতন্য স্বরূপ, তিনি অসীম সসীম সকল অবস্থাতেই থাকতে পারেন। কাজেই অবতার সসীম হয়ে দেহ ধারণ করে এলো, তার মধ্যে ঐশ্বরিক শক্তি থাকে। জীব দেহ ধারণ করলে তিনি এবং জগৎ ব্রহ্ম এক, এবং তার দেহ ধারণ করতে মায়ার খেলা মাত্র। তিনি অবতার, এই অবতার আমাদের তিন পর্যায়ে হয়ে থাকে, গুণাবতার, লীলা অবতার, আবেশ অবতার। তো পরমেশ্বর বিশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন অবতার রূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টির স্থিতি ও সংহার করে। পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার রূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টির স্থিতি ও সংহার করে। এরা কি? পরমেশ্বরের গুণাবতার। আবার পৃথিবীতে যখন মৎস্য কুম বরাহ প্রভৃতি স্থূল দেহধারী জীবের মূর্তিতে অবতীর্ণ হয়ে তারা যে কর্মকাণ্ড করেন তা হচ্ছে লীলাবতার। পৃথিবীতে আমরা জানি বড় অবতার 10 প্রকার, তার মধ্যে যে মৎস্য কুম বরাহ প্রভৃতি স্থূল দেহধারী জীবের মধ্যে অবতীর্ণ হয়ে তারা যে কর্মকাণ্ড করে সেটা হচ্ছে লীলাবতার। শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ পরমেশ্বরের জ্ঞান আদি শক্তি দ্বারা আবিষ্ট এই মহাপুরুষরা আবিষ্ট করেন। তো বিষ্ণুর 10 অবতারের কথা বলা হয়েছে আমরা জানি, এরা হলে কি? মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম। রাম, রাম মানে কি? শ্রীরামচন্দ্র, বলরাম, বুদ্ধ আর হচ্ছে কল্পে রূপে আবির্ভূত হবে। তো হচ্ছে যে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় প্রলয় প্রলয় জলে নিমগ্ন হয়ে হলে ভগবান বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে দেয়। এরপর এরপরে কি হলো যে পৃথিবী জল প্লাবিত হলে কূর্মরূপে ভগবান পৃথিবীকে পৃষ্ঠে ধারণ করে, এটা হচ্ছে কুমাবতার। পুনরায় পৃথিবী জল প্লাবিত হলে ভগবান বরাহ রূপে পৃথিবীতে দন্তে ধারণ করে, নৃসিংহ অবতীর্ণ হয়ে তিনি অত্যাচারী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেন এবং রক্ষা করেন ভক্ত প্রহ্লাদ। ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে রাজা বলির দর্প চূর্ণ করেন। কিভাবে? সেটা
রাজা বলি ছিল এক রাক্ষস রাজা, অত্যাচারী রাজা, হ্যাঁ, কিন্তু সে ছিল আবার বিষ্ণু ভক্ত। তখন ভগবান বামন থেকে অবতীর্ণ হয়ে সেই রাজা বলিকে পাতালে পাঠিয়ে দিয়েছে। তারপর আছে কি, ক্ষত্রিয় প্রথমে পৃথিবী নিপৃত হলে তিনি পরশুরাম রূপে পৃথিবীতে 21 বার ক্ষত্রিয়হীন করেন পৃথিবীকে। অত্যাচারী রাজা রাবণের বিনাশ করেন শ্রী রামচন্দ্র অবতার। আর হরধর বলরাম হলো কর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করেন। একই সঙ্গে তিনি অন্যায়কে দমন করেন। বুদ্ধ রূপে তিনি অহিংসা, সাম্য, মৈত্রী এবং করুণা নৈতিক শিক্ষা সকলকে উদ্বুদ্ধ করতে প্রয়াসী হন। কলিযুগে শেষবার যখন অধর্ম এবং অসত্যের প্রভাব প্রকট হয়ে উঠবে, হ্যাঁ, তখন বিষ্ণু কল্কি রূপে অবতীর্ণ হয়ে জগতে ধর্ম সত্যকে পুনঃ প্রতিষ্ঠা করে। অবতারের সংখ্যা অবশ্য নির্ণয় করা সম্ভব নয়। ভগবত পুরাণে বলা হয়েছে কি, অবতারের সংখ্যা অসংখ্য। এখানে প্রধান 10 অবতারের কথা বলেছে। 10 অবতারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ভুক্ত নন, তিনি স্বয়ং ভগবান, তাই তাকে বলা হয় মহা মহা অবতারী। 10 অবতারের মধ্য দিয়ে চারই শক্তি প্রকাশ ঘটেছে। কবি জয়দেব রচিত গীত গোবিন্দ কাব্যে কৃষ্ণ প্রশস্তিতে বলা হয়েছে কি, ব্যাগকে তুমি করেছো উদ্ধার, বহন করেছো পৃথিবীর পাহাড়, দশম শিখর ধারণ করেছো মোদিনী, দৈত্যের অত্যাচার থেকে করেছো তাকে মুক্ত, পূর্ণ করেছো ছলে বলি দর্প, মুক্ত করেছো ধরণীকে ক্ষত্রিয় অত্যাচার থেকে, জয় করেছো দুর্জয় দশাননকে, শ্যামল করেছো মেদিনীকে অলকর্ষণ করে, মুক্ত অন্তরে দিলিয়েছো করুণা, তুমি আবার আসবে সেই ম্লেচ্ছ নিধন করবে, রস মূর্তিধারী হে কৃষ্ণ তোমাকে। অর্থাৎ কি, এখানে মৎস্য কুম্ভ বামন প্রভৃতি ভগবানের অংশ অবতার, শ্রীকৃষ্ণ ভগবানের পূর্ণ অবতার। তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং তাই এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। ঈশ্বরের পূর্ণ স্বরূপ মানুষের ধারণা রূপে, তবে অবতার মানুষের মাধ্যমে মানুষ ঈশ্বরের স্বরূপ সম্পর্কে কিছুটা ধারণা করতে পারে। তবে অবতার পুরুষের মাধ্যমে মানুষ ঈশ্বর স্বরূপ সম্পর্কে ধারণা করতে পারে। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত, অবতারকে দেহ ধারণ করে, অসীম অনন্ত সসীম রূপ ধারণ করে থাকে। তাই হিন্দুদের নিকট অবতার স্বয়ং ভগবানের এক মুখ্য প্রকাশ। আর এই জন্যই হিন্দুরা অবতারকে ভগবত শক্তির আশ্রয় হিসেবে ভক্তি করে। তাহলে আমরা এখানে কি দেখা যাচ্ছে যে বিভিন্ন অবতার ও দেবদেবী একই ব্রহ্ম বা শক্তি ঈশ্বরের প্রকাশ বা সাকার। এই ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত, অবতারূপে দেহ ধারণ করে, অসীম অনন্ত সসীম রূপে ধারণ করে থাকে। তাই হিন্দুদের নিকট অবতার স্বয়ং ভগবানের এক মুক্ত প্রকাশ। আর এই জন্য হিন্দু অবতারকে কি করে, ভগবত শক্তির আশ্রয় হিসেবে ভক্তি শ্রদ্ধা করে। তাহলে দেখা যাচ্ছে কি, যে বিভিন্ন অবতার ও দেবদেবী একটু ব্রহ্ম বা ঈশ্বরের প্রকাশ বা সাকার রূপ। এই অর্থে হিন্দুরা মূলত কি, একেশ্বর বাদী। তাহলে আমাদের পড়া থাকবে পাঠ 1, 2, 3 দ্বিতীয় অধ্যায় থেকে। এতটুকু ভালো করে আবার আবার পড়বে। তাহলে আজ এতটুকু, ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।